আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিছুদিন আগে DPRC’র হসপিটালে ভর্তি হয়েছিলাম। যখন আমি ভর্তি হয়েছিলাম তখন কেমন ছিলাম দর্শক চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদা হক, বয়স 69 বর্ষ। আমি একজন গৃহিণী, আমি বগুড়ায় থাকি। আমি ডিপ্রেশনে আসেছি, আমার হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথার জন্য আমি ইউটিউবে দেখে আসছি। কোমর ব্যথাটা ওই 7-8 মাস হচ্ছে, আর হাঁটুর ব্যথাটা 6 বর্ষ। কোনো দুর্ঘটনা ঘটেনি, হঠাৎ করে আমি দেখছি হাঁটুতে ব্যথা। তখন আমি ওই নামাজ করতে পারিনি, হঠাৎ করে বসে নামাজ পড়তাম সেটা পারিনি। তারপর থেকে আমি ওই যে চেয়ারে এখানে ওখানে বসে থেকে নামাজ পড়ে আসি, আর হাঁটতে গেলে একটু কষ্ট হয়। তারপর আস্তে আস্তে ওই জিনিসটা বেড়ে গেছে। ডক্টর কাছে গেলে ডক্টর বলল যে আপনার কিছু ব্যথার ওষুধ দিচ্ছে, ওষুধ খায় দেখেন কেমন হয়। তারপর তো ভালো হয়নি, 10-12 জন ডক্টরকে দেখাচ্ছিলেন, কোনো উপকার পাইনি আমি। হ্যাঁ হ্যাঁ, যতদিন যাচ্ছে ততদিনই আমি আরো দিন দিন খারাপই হয়ে যাচ্ছি। যখন সহ্য করতে পারিনি তখন আমার প্রথমে আগে থাইল্যান্ড গেছিলাম, সেখানে ওই হাঁটুতে মালু লাগে দিতে চাচ্ছে স্টিলের। তারপর গেলাম আমি কলকাতা, সেখানে আবার স্টিলের পাতি লাগাতে চাচ্ছে অপারেশন করে। তা আমি ভয়েতে ওগুলো লাগাইনি, ভয় পাইছি। আর আমার নাতিও ডাক্তার, ও বলছে যে দাদি আপনি অপারেশন করেন না। আমার বলছে যে আপনি যে বয়স, এ বয়সে অপারেশনের একটা যে আছে ওটাও সহ্য করতে পারবেন না, আর যে একবারে যে ভালো হবে সেটা কোনো শিওর নাই, আপনি যেহেতু ডায়াবেটিস আছে অতএব আপনি করেন না। তা আমি করি, আমি হঠাৎ করে একদিন ওই ইউটিউবে দেখলাম, দেখে দেখে হাঁটুর ব্যথার উপর DPRC হাসপাতালের ওই শফিউল প্রধান ওনার কথাই বলিচ্ছে যে আমি অপারেশন ছাড়াই আমি ভালো করি, সে বিশ্বাসে আমি আসছি। আমার আজকে তৃতীয় দিন, কিছুটা আরাম পাইছি আর কি। দর্শক আপনারা দেখছেন তো আমি কেমন খারাপ ছিলাম, 10 দিন পর ইনশাল্লাহ আমি অনেক ভালো হয়ে গেছি। আমার যখন প্রথম আসি তখন আমি মানে খাট থেকে নামতে কষ্ট হতো, তারপরে লাঠি ছাড়া হাঁটতে পারতাম না। এখন ইনশাল্লাহ আমি খাট থেকে নামি, কোনো আমার অসুবিধা হয় না, লাঠি ছাড়াও হাঁটতে পারি, ওয়াশরুমেও যাওয়ার অসুবিধা হয় না। তো আমার ওই ডান হাঁটুতে কম ছিল, বাম হাঁটুতে বেশি ছিল। তো এখন ইনশাল্লাহ ব্যথাটা কমেই গেছে। আমার অসুখের নাম অস্টিওআর্থ্রাইটিস। আমি অনেকটা সুস্থ, আমি কাজ কাম ইত্যাদি করতে পারবো এরকম আমার সাহস আছে আর কি। আমাকে যারা থেরাপি দিয়েছে অনেক এনাকেরে ব্যবহার খুব ভালো, এখানকার সবার সব স্টাফেরই ব্যবহার ভালো, খাওয়া দাওয়া চলাফেরা সবই ভালো। না এখানে ছিলাম খুবই ভালোই ছিলাম, মনে হয় বাসায় ছিলাম এরকম। আর আমাকে যারা সেবা দিয়েছে যে মেয়েটা আমাকে থেরাপি করাছে খুবই সুন্দরভাবে আমাকে করাছে, নিজের মানে মেয়ের মতো করছে, যার ফলে আমি এই থেরাপির জন্যই আমি মনে হয় আরও সুস্থ হয়ে গেলাম। না স্যারের চিকিৎসা ভালো, স্যার চিকিৎসা না করলে তো আমি সারাই উঠতে পারতাম না। ওনার আসার ব্যবহার ইয়া ভালো, আমি ইউটিউবে দেখেই আসছি, হুবহু মিল আছে আর কি। আপনারা সবাই দোয়া করেন যেন এরকম আমি সুস্থ থাকতে পারি, আপনারাও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।